সাধারণত আমরা আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে যাতায়াত করলে এখান থেকে কোনো টিকিট হয় না। তাহলে আমরা উক্ত ট্রেনের ভাড়া কিভাবে পরিশোধ করব এবং উক্ত ভাড়া কি পরিশোধ করার প্রয়োজন আছে আদৌ? যদি ট্রেন বাপচাচার হয় তাহলে তো দরকার নেই, যদি দুলাভাই ট্রেন হয়, ভগ্নীপতির ট্রেন হয় তাহলে শালা হিসাবে আর তো না দিলেও চলে। আর যদি সেটা না হয় তাহলে টিকিট ছাড়া ভ্রমণ করলে সেটা তো অবশ্যই জায়েজ হবে। এখন আমার প্রশ্ন হলো, আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে ট্রেন টিকিট করা যায় না কেন? কি সিস্টেম? সিস্টেমে নাই মানে তাহলে সিস্টেমে কি আছে তাহলে? ও বুঝতে পারছি, এবার ঘটনা ক্লিয়ার। তার মানে ঢাকায়ও অনেক ডাইরেক্ট বাস সার্ভিস আছে, অনেক কিছু আছে যে উঠলে এখান থেকে ওই পর্যন্ত সার্ভিস, মাঝখানে কোনো সার্ভিস নাই। কেউ চাইলে নামতে পারে কিন্তু ওই পর্যন্ত তাকে ভাড়া দিতে হবে। এখন আপনি সেই টাকা বাঁচানোর জন্য, ওই টাকা বাঁচানোর জন্য আপনি বলতেছেন টিকিটের সিস্টেমই নেই। তার মানে কি এখানে কোনো টিকিট কাউন্টার নাই? ও আছে টিকিট কাউন্টার, তাহলে সিস্টেম নাই কেমনে বললেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আমি, অল্প জায়গা তো, অল্প জায়গা যেহেতু নাই তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এরপরে কোনো একটা স্টপেজ পর্যন্ত টিকিট নেওয়ার সিস্টেম তো আছে। তাহলে এই যে কবি এখন সরব হয়ে গেছে, তাহলে যেহেতু ভৈরব পর্যন্ত টিকিটের সিস্টেম আছে তার মানে এইটুকু যাওয়ার ব্যবস্থা নাই, আপনি ভৈরব পর্যন্ত নিতে হবে, তো সেটা আপনি নিবেন। আপনি সারা বছর শুধু সিস্টেম আছে তা না, অনেক এলাকাতে মানুষ এক জায়গাতে আর যা যাতে ট্রেনে টিকিট করে না, আর এটা আমাদের বাড়ির সামনে ট্রেন, হুড়হুড় করে উঠে যায়, হুড়হুড় করে নেমে যায়। মনে রাখবেন, মানুষের হক মারা এক জিনিস, আর যদি ট্রেন সরকারি হয় অথবা কোম্পানির হয় তাহলে এই হক মারা কিন্তু আরও ডেঞ্জারাস। এবং কদিন আগে আমরা পত্রিকা দেখেছি একজন মুরব্বী চাচা, উনি বহু বছর রেলে চাকরি করেছেন, তার একসময় অনেক টাকা পয়সা এদিক সেদিক হয়েছে, আল্লাহর ভয় ছিল না, পরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়েছে তিনি সেই টাকা এনে সরকারি ঘরে জমা করে দিয়েছেন, এটার উপর নিউজ হয়েছে, আল্লাহ তাআলা তাকে সে বুঝ দিয়েছেন। খবরদার, বিনা পয়সায় আপনি জার্নি করতে পারবেন না, আপনাকে ট্রেন আলা তো বাধ্য করে না, তার যদি এখান থেকে এই পর্যন্ত সার্ভিস না থাকে আপনি যাবেন না, বাসে যাবেন, অন্য কোনোভাবে যাবেন, কিন্তু আপনি চড়বেন, খরচ দিবেন না, এটা তো জায়েজ হতে পারে না, আপনাকে অবশ্যই খরচ দিতে হবে। এর প্রক্রিয়া আপনাকে বের করে আনতে হবে, প্রয়োজনে আপনারা এলাকাবাসী দাবি করে যে এই স্টপেজ থেকে ওই স্টপেজ পর্যন্ত টিকিট এবং এই পর্যন্ত যাত্রার অ্যালাউ করা হোক সেই সিস্টেম আপনারা করে নেবেন, কিন্তু তাই বলে আপনি বিনা টাকায় ভ্রমণ করবেন এটা অবশ্যই জায়েজ হবে না, গুনাহ হবে।